হ্যালো বিয়র্স সবাইকে স্বাগত আরাম আমার আজকের ভিডিও টিউটোরিয়ালে এই ভিডিওতে আমরা আলোচনা করব এক্স অর্গেট নিয়ে এক্স অর্গেটের এই ভিডিওটা আমরা বেসিক্যালি দুইটা পার্টে শেষ করব আজ আলোচনা করব এক্স অর্গেটের প্রথম পার্ট নিয়ে তো প্রথমত এক্স অর্গেটের নিয়ে আলোচনা করতে গেলে আমাকে প্রথম কিছু বেসিক কথা এক্স অর্গেড সম্বন্ধে জানতে হবে আচ্ছা শুরু করি এক্স অর্গেটের পুনরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর্গিট আচ্ছা প্রথম তথ্যটা তারপর তথ্য হচ্ছে দুই তিন বা তার বেশি ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকবে এক্স অর্গেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কথাটা হচ্ছে এই কথাটা অর্থাৎ এই কথাটা যদি মনে রাখতে পারি তাহলে এক্স অর্গেটের ক্ষেত্রে যে ট্রুথ ট্রিবিল বা উদ্দীপক থেকে ট্রুথ ট্রিবিল দিয়ে দেয় কোন গেটকে নির্দেশ করে সেই টপিকটা আমরা খুব ইজিলি করতে পারবো সে কথাটা হচ্ছে কথা দুইটা হচ্ছে যে জোর সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে জিরো ডিজোর সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে ওয়ান এই দুইটা কথা মনে রাখতে পারলে এক্স গেটটা ইজি আচ্ছা এখন দেখে নেব আমরা এক্স গেটের প্রতীক এক্স অর্গেটের প্রতীকের ক্ষেত্রে প্রথমে আমরা চিন্তা করব দুই চলকের ক্ষেত্রে যদি আমরা এ আর বি দিয়া আচ্ছা এক্স অর্গেড মানে কি অর মানি অর গেট আমরা মোটামুটি এর আগের ভিডিওতে দেখছি অর মানি অর্গেড আর এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ তার মানে হচ্ছে আমরা যদি প্রথমত একটা অর্গেড আঁকি ঠিক তারপরে যদি একটা এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ অর্থাৎ একটা এক্সক্লুসিভ চিহ্ন দিই তাহলে যে গেটটা তৈরি হবে সেই গেটটার নাম হচ্ছে এক্স তাহলে বেসিক্যালি আমাকে প্রথম তৈরি করতে হবে একটা কী গেট অর্গেট তাহলে এ আর বি দিয়া যদি প্রথমে আমি একটা গেট আঁকি এই গেটটার নাম হচ্ছে অর্গেট অর্গেট বেসিক্যালি লজিক্যাল যোগের কাজ করে তাহলে এই অর্গেটের ইনপুট হচ্ছে দুইটা একটা ইনপুট হচ্ছে এ একটা ইনপুট হচ্ছে বি এ আর বিকে যদি যোগ করে তাহলে ওয়াই সমান হবে এ প্লাস বি এ হচ্ছে একটা অরগেট বাট আমার চিন্তা হচ্ছে বর্তমানে আমি আলোচনা করতেছি এক্স অরগেট নিয়ে তাহলে অর্গেট আঁকলাম আর এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ এই অর্গেটের আগে এই চিহ্নটাকে এক্সক্লুসিভ চিহ্ন বলে যখন আমরা এই এক্সক্লুসিভ চিহ্নটা দিব তখন এই অর্থটা আর থাকবে না প্লাস থাকবে না এই প্লাসটাকে আমাকে এক্সক্লুসিভ তৈরি করতে হবে এই প্লাসটাকে যদি আমরা গোল করে দিই তাহলে হয়ে যাবে এটা এক্স অর এটা হচ্ছে এক্স অর গেটের ক্ষেত্রে দুই চলক যদি আমরা তিন চলক চিন্তা করি তাহলে হবে তিনটা ইনপুট হবে কি এ বি সি তাহলে প্রথমত আমরা এবিসি দিয়ে যদি একটা অর গেট আঁকি এই গেটটা এখনও একটা অর গেট তাহলে এবিসিকে যোগ করলে ওয়াই সমান হয় এ প্লাস বি প্লাস সি আর এক্স মানে কি এক্স মানে হচ্ছে একটা এক্সক্লুসিভ চিহ্ন যখন আমরা এই এক্সক্লুসিভ চিহ্নটা দিব তখন সবগুলো প্লাস এক্সক্লুসিভ হয়ে যাবে এই প্লাসটাকে গোল করলে হবে এক্সক্লুসিভ এই প্লাসটাকে গোল করলে হবে এক্সক্লুসিভ এই হচ্ছে আমার এক্স অর্কেটের প্রতীক অর্কেটের সত সারণী বা টুট্রিপি আমরা বেসিক্যালি দুই চলক আর তিন চলকের ক্ষেত্রে সবগুলো মান দেখব কারণ বেসিক্যালি আমাকে সৃজনশীল তৈরি করা দেয় বা উদ্দীপক তৈরি করে দুই চলকে আর ওইটা সমাধান করতে বলে তিন চলকের ক্ষেত্রে তাই দুই চলক এবং তিন চলকের ক্ষেত্রেই আমরা এক্স অর্গেটটা দেখব এই ক্ষেত্রে এক্স অর্গেটের একটা বেসিক যে কথা আছে সেই কথাটা আমাকে মুখস্থ রাখতে হবে যদি আমি কথাটা মুখস্থ রাখতে পারি তাহলে এক্স অর্গেটের যে কোনো মান বা ট্রুথ টেবিল তৈরি করা সহজ কথাটা হচ্ছে কি জোর সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে জিরো এই কথাটা আমি আগে দেখাইছি বাট এখন দেখাচ্ছে এই কারণে যেন আমি ট্রুথ টেবিলগুলো সহজে বের করতে পারি বা তৈরি করতে পারি তাহলে জোর সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে জিরো বিজোর সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে ওয়ান এই কথাটার মানে কি এই কথাটার মানে পারা মানে হচ্ছে আমার এক জর্গেট শেষ হওয়া যাওয়া আচ্ছা জোর সংখ্যক ওয়ান জোর সংখ্যক ওয়ান হলে জিরো আর বিজোর সংখ্যক ওয়ান হলে ওয়ান মানেটা হচ্ছে আমি যদি এখানে চিন্তা করি এখানে ওয়ান আছে কয়টা এখানে ওয়ান আছে দুইটা দুইটা ওয়ান জোর না বিজোর জোর সংখ্যক ওয়ান না বীজ সংখ্যক ওয়ান অবশ্যই জোর সংখ্যক ওয়ান তাহলে জোর সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে কি জিরো তাহলে দুইটা ওয়ানের যোগ হচ্ছে এক স্তরের ক্ষেত্রে জিরো যদি আমরা চিন্তা করি এখানে এখানে ওয়ান আসে কয়টা আমরা চিন্তা করব ওয়ান এখানে ওয়ান আছে একটা একটা ওয়ান হচ্ছে বিজোড় সংখ্যক তাহলে বিজোর সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে কি ওয়ান তাহলে আমি এখানে চিন্তা করতে পারি ওয়ান যদি আমি এখানে তিনটা ওয়ান চিন্তা করি আমরা তিনটা ওয়ানকে বলতে পারবো তিনটা ওয়ান জোর সংখ্যক না বীজ সংখ্যক অবশ্যই বীজ সংখ্যক যেহেতু বীজ সংখ্যক সেহেতু বীজ সংখ্যক ওয়ানের জন্য আউটপুট কী হবে ওয়ান তাহলে মানে আমরা তিনটা ওয়ান ও আউটপুট বলতে পারি ওয়ান যদি আমাকে তিনটা জায়গা চারটা বলে চারটা না পঞ্চাশটা বললেও আমরা পারবো তাহলে চারটা ওয়ান জোর সংখ্যক না বীজ সংখ্যক অবশ্যই চারটা ওয়ান জোর সংখ্যক তাহলে জোর সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে কি জিরো এই হচ্ছে আমার বেসিক কথাটা এক্স গেটের ক্ষেত্রে যে জোর সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে জিরো বি সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে ওয়ান এখন দেখে নিব আমরা এক্স অর্গেটের দুই চলক এবং তিন চলকের টু ট্রিপেল প্রথমে দুই চলকে দেখতেছি বেসিক্যালি দুই চলকে আমাদের এ আর বি ইনপুট নিলাম আর আউটপুট অবশ্যই ওয়াই সময় এক জোর বি দুই চলক হলে নিচে ঘর হয় চারটা আমরা জানি তিন চলক হলে নিচে ঘর হয় আটটা এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমি প্রত্যেকটা স্টেপ দেখায় দিয়েছি এখন আমরা বেসিকটা আলোচনা করতেছি তাহলে এখানে চলক আছে কয়টা দুইটা দুইটা চলক আছে একটা টেকনিকটা হচ্ছে শেষ চলককে শেষ চলক হচ্ছে বি শেষ চলক থেকে একটা করে তাহলে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান আচ্ছা তো আমরা বলতেছি জোর সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে জিরো আচ্ছা এই যে কথাটা জোর সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে জিরো বিজোর সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে ওয়ান তাহলে আমরা একটু দেখে নিই এখানে আচ্ছা তাহলে জিরো জিরোর অপারেশন সবসময় আমরা চিন্তা করতে পারবো জিরো আচ্ছা এখানে ওয়ান আছে কয়টা এখানে ওয়ান আছে একটা একটা ওয়ান জোর সংখ্যক না বীজ সংখ্যক অবশ্যই একটা ওয়ান বীজ সংখ্যক ওয়ান তাহলে বীজ সংখ্যক ওয়ান হলে আউটপুট কী হবে ওয়ান তাহলে একটা ওয়ান এর আউটপুট হবে ওয়ান তাহলে এখানে ওয়ান আছে কয়টা এখানে ওয়ান আছে একটা একটা ওয়ান বীজ সংখ্যক তাহলে বীজ সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে ওয়ান তাহলে এখানে ওয়ান আছে কয়টা দুইটা দুইটা ওয়ান অবশ্যই জোর সংখ্যক জোর সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে কী জিরো তাহলে দুইটা ওয়ানের আউটপুট হবে জিরো এই হচ্ছে দুই চলক আমরা তিন চলকে চিন্তা করি এখানে তিন চলকে ইনপুট হচ্ছে তিনটা শেষ চলক হচ্ছে সি টেকনিকটা হচ্ছে শেষ চলকতে একটা কোয়া তারপর দুইটা করে তারপর চারটা করে ডাবল করা যাবে এক একের ডাবল দুই দুয়ের ডাবল চার চারের ডাবল তারপর হয়তো কত হয়তো আট আচ্ছা যাই হোক এখন আমরা দেখে নিব সি শেষ চলকতে একটা করে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা ডাবল কত দুই তাহলে কী হবে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান দুই ডাবল কত চার তারপর কী হবে চারটা জিরো চারটা ওয়ান আচ্ছা এখন আমরা দেখি জিরো 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 সবগুলো জিরোর বেসিকালি আমরা জিরো বলতে পারি তাহলে এখানে আছে কয়টা টোটালি তিন ইনপুটের মধ্যে ওয়ান আছে একটা একটা ওয়ান বিজোর সংখ্যক ওয়ান বিজোর সংখ্যক ওয়ান হলে আউটপুট কী হবে আউটপুট হবে ওয়ান তাহলে একটা ওয়ানের আউটপুট হচ্ছে ওয়ান এখানে ওয়ান আছে কয়টা ওয়ান আছে একটা বিজোর সংখ্যক তাহলে আউটপুট হবে ওয়ান এখানে ওয়ান আছে দুইটা তিনটা ইনপুটের মধ্যে ওয়ান আছে দুইটা যেহেতু দুইটা ওয়ান জোর সংখ্যক জোন সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে জিরো তাহলে এটা এখানে আউটপুট হবে জিরো এখানে ওয়ান আছে কয়টা একটা একটা ওয়ান বিজয় সংখ্যক বিজয় সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে ওয়ান এখানে ওয়ান আছে দুইটা জোর সংখ্যক জোর সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে জিরো জোর সংখ্যক হলে জিরো এখানে ওয়ান আছে তিনটা তিনটা ওয়ান বিজয় সংখ্যক বিজয় সংখ্যক ওয়ান হলে আউটপুট হবে ওয়ান তাহলে তিনটা ওয়ানেরও আউটপুট হবে ওয়ান এ হচ্ছে এক্স অর্গেটের টুট ট্রেবিল তারপরের ভিডিওটায় আমরা আলোচনা করব এক্স অর্গেটের সুইচিং সার্কিট এবং ওয়ে ফ্রম ডে ধন্যবাদ সবাইকে